ঝিনাইদহের কালীগঞ্জে মধুগঞ্জ প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ উত্তরপাড়া আয়োজিত মধুগঞ্জ প্রিমিয়ার লীগ এর সিজন থ্রি এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। মধুগঞ্জ উত্তরপাড়া এই খেলার আয়োজন করে। অনলাইনের আসক্তি ছেড়ে আসোমাতি ক্রিকেটে, এই স্লোগান নিয়ে এলাকাবাসী শুধুমাত্র এলাকার খেলোয়াড়দের নিয়ে এমপিএল 2022 সিজন থ্রি এর আয়োজন করে। বিপিএল এর আদলে এই খেলায় অংশগ্রহণ করে চারটি দল, এর মধ্যে রয়েছে মধুগঞ্জ রয়্যাল রাইডার্স, মধুগঞ্জ কিংস ইলেভেন, মধুগঞ্জ টাইগার্স, মধুগঞ্জ বুম বুম স্কোয়াড। মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে চারটি দলের মধ্যে লীগ অনুযায়ী খেলা চলে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে ওঠে। ফাইনালে মুখোমুখি হয় মধুগঞ্জ কিংস ইলেভেন বনাম মধুগঞ্জ বুম বুম স্কোয়াড। টসে জিতে মধুগঞ্জ কিংস ইলেভেন ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 15 ওভারে মধুগঞ্জ বুম বুম স্কোয়াড 148 রান সংগ্রহ করে 3 উইকেটের বিনিময়ে। জবাবে মধুগঞ্জ কিংস ইলেভেন 130 রান সংগ্রহ করে 10 উইকেট হারিয়ে 18 রানে জয়লাভ করে মধুগঞ্জ বুম বুম স্কোয়াড। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমরা কাছে যাবো।